জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ছিলেন পল্লবন্ধু এরশাদ। তার দেখানো পথেই পরবর্তী সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার উন্নয়নের ছোঁয়া এখনও দৃশ্যমান। বৃহস্পতিবার বিকেলে হরহরদী ব্রিজ সংলগ্ন মাঠে শানমন্দি ইউনিয়নের 2 নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2 নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান বাবু, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মোল্লা, উপজেলা জাতীয় যুব সংহতি আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী ও সাকিব মেম্বার প্রমুখ। মোহাম্মদ শাহিন, বার্তাবাজার, নারায়ণগঞ্জ।